তো বন্ধুরা এখন বাজে প্রায় 1:30টা দুপুর 1:30টা আর আমি নেমে পড়লাম শিলং এ এখন যাব পুলিশ বাজার পুলিশ বাজার এখান থেকে বলছে ট্যাক্সি যেখান থেকে নেমেছি সেখানে প্রত্যেককে বলছে 150 টাকা অ্যাকচুয়ালি শেয়ারে পাওয়া যায় চলুন দেখি শেয়ারে কোথায় ট্যাক্সি পাওয়া যায় আমার শিলং এর ঘর 1000 টাকা পার ডে ভালোই ঘরটা অ্যাটাচ বাথরুম আছে আমি চলে এসেছি এখন শিলং এ যাচ্ছি পুলিশ বাজারের দিকে এটাই মোটামুটি পুলিশ বাজার এখানেই অনেক হোটেল রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন শিলং এর ব্যস্ততম ও প্রাণ কেন্দ্র হলো এই পুলিশ বাজার শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রায় 10 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম এই পুলিশ বাজারে জায়গাটা একটু ব্যয়বহুল হলেও এখানেই রয়েছে শপিং রেস্টুরেন্ট এবং অনেক থাকবার জায়গা শিলং ঘুরবার জন্য নানা যানবাহনের ব্যবস্থাও এখানে রয়েছে স্থানীয় মানুষেরা জিনিসের পসরা সাজিয়ে বসেছেন নিজের পছন্দ মতো কোনোটা সংগ্রহ করলেই হলো এখন বাজে ঠিক সন্ধ্যা 6টা আর আমি আবার বেরিয়ে পড়ছি শিলং এর রাস্তায় চলুন একবার শিলং এর সন্ধ্যার লাইটটা দেখে আসি এখন বাজে ঠিক সন্ধ্যা 6টা আর আমিও বেরিয়ে পড়েছি শিলং এর রাস্তায় শিলং এর এই নাইট লাইফ অর্থাৎ রাত্রে কেমন শিলং থাকে বা কেমন আছে বা কেমন শিলং এর কেমন দৃশ্য অর্থাৎ নাইট লাইফ অফ শিলং তাই দেখার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি পুলিশ বাজার চলুন এবং পুলিশ বাজারটাই নাইট লাইফের জন্য সবথেকে আদর্শ সেখানেই আমরা দেখব নানা রকম জিনিস এখানে মোটামুটি 8টার সময় দোকান বন্ধ তো শুরু করে 9টার সময় সব দোকান বন্ধ হয়ে যায় তো আর 2 ঘন্টার মধ্যেই শিলং এর রাস্তায় পুরো বন্ধ হয়ে যাবে সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে রাস্তায় প্রচন্ড ক্রাউড চলুন শিলং এ ট্র্যাডিশনাল ফুডের স্বাদ নিতে হলে রেড রাইসে অবশ্যই একবার আসবেন তবে এখানে আপনি পাবেন কেবলমাত্র নাগা খাবার Hello. This is a traditional food of Meghalaya. Here. Yeah? Sorry. Traditional food. Meghalaya का traditional food इधर मिलता है? No. ये red red rice है ना? Yeah. But we don't eat khasi food anymore. We have naga. Oh, only you have naga. You have don't khasi food. अच्छा अच्छा. तो red जो rice होता है red rice इधर मिलता नहीं? अभी नहीं लगता है. अभी नहीं लगता है. Okay. Thank you. আমি আপনাদের নিয়ে এসেছি একদম শিলং এর পুলিশ বাজার এলাকায় এই দেখুন পুলিশ বাজার এলাকা রাত্রের এই পুলিশ বাজার এলাকা চারিদিকে আলো ঝলমল করছে দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন অনেক লোকাল ফুডের দোকান এবং অনেক শপিং করার দোকান এই হচ্ছে পুলিশ বাজার যেটা শিলং এর প্রাণ কেন্দ্র আপনি
लोकल फूड है ना। क्या क्या मिलता है इधर? चिकन एंड मिलेगा पॉक नहीं, चिकन एंड क्या मिलेगा? क्या चिकन? ओ जस्ट ये सूप। अच्छा अच्छा, और ये क्या है? ये सब वेज 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 सलाद है। ये क्या अच्छे से पका था लोकल फूड के लिए? अच्छा अच्छा, दिखाओ कैसा है आपका लोकल फूड। हाँ ये लोकल फूड है ना, इसको क्या कहते हैं भाई साहब? अच्छा, ये चावल से बना हुआ है ना? अच्छा अच्छा, ये सारी सारी दूध के ही खासी फूड लोकल फूड है दुकान। अच्छा, कितना कितना करके 20? अच्छा हाँ, बंद होगा बंद। বন্ধুরা, শিলংয়ের দিল্লি মিষ্টান্ন ভাণ্ডারে এখন এসেছি একটা খাদ্য বা খাবার টেস্ট করতে, বিকানেরি প্যাটিস। অ্যাকচুয়ালি এখন যেহেতু ট্যুরিস্টরা কেউ আসছে না, তার জন্য খাসি বা জয়ন্তিয়ার সমস্ত লোকাল ফুডগুলো এখানে তৈরি প্রায় বন্ধ হয়ে গেছে, অনেক রেস্টুরেন্ট আমি দেখলাম। তো দিল্লি মিষ্টান্ন ভাণ্ডারে আমি এসেছি, বিকানেরি প্যাটিস খাচ্ছি, দেখুন। তৈরি এবং ভেতরে নারকেল, বিভিন্ন সস এবং স্বাদ দিয়ে একটা পুর দেওয়া আছে, এবং এটা পুরোটাই হার্ড, খুব শক্ত। রাজস্থানের খাবার আমি খাচ্ছি মেঘালয়তে, ভালো খারাপ না, ভালো লাগছে খেতে। সস টস করে দিয়েছে, বেশ ভালো লাগছে। चटनी दीजिए ना।
রাজস্থানের বিকানিরে বিখ্যাত হচ্ছে ভুজিয়া, আর আমি এখানে খেলাম বিকানিরের প্যাটিস। শিলংয়ে এসে রাজস্থানের খাবার খারাপ লাগলো না, ভালোই লাগলো। পুলিশ বাজারের এখানে এসে আপনারা নানা রকম পছন্দসই খাবার পেয়ে যাবেন এবং বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন হোটেলও এখানে রয়েছে। কিন্তু মনে রাখবেন 8টার পর থেকে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় এই পুলিশ বাজার, সেই জন্য সন্ধ্যাটা আপনারা এখানে একবার কাটাতেই পারেন। कितना और क्या, ये 250। कितना करके चाउमीन? 50। ये चाउल तो है ना? मेघालय टूरिज्म एक बासर टूर है विभिन्न जगह पे, डाउकी, তারপরে এলিফ্যান্টা ফলস, লোকাল ফলস, এগুলো হয়। এই ট্যুরটা মেঘালয় ট্যুরিজম থেকে করে বাসে 360 টাকা 400 টাকা, কিন্তু এখন করোনার সময় পুরো বন্ধ আছে, তাই আমার একটু চিন্তা হচ্ছে আমি কী করবো। কালকে দেখে একটা বাইক রেন্ট করে যদি ঘুরতে পারি। হোটেল শুনেছি বাঙালিদের জন্য নাকি হোটেলটা ভালো, দেখা যাক। অলরেডি 8টা বেজে গেছে, আমি তাই খাবারটা নিয়ে নিলাম হোটেল থেকে, সুরুচি হোটেল থেকে। ডাল আর দু রকম সবজি,
দাম নিলে 120 টাকা বাসমতি রাইস, হোটেলে গিয়েই খাবো। আর পুলিশ বাজার এখন প্রায় মোটামুটি ফাঁকা হতে শুরু করেছে, দেখুন সবাই জিনিসপত্র গোটাতে শুরু করেছে। আজকে শিলংয়ের নাইট লাইফের ভিডিও এইটুকুই, আবার দেখা হবে কালকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং ভ্রমণে থাকবেন।